ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাওয়ালো। হিমের রাত না হলেও অকাল দীপাবলি নেমে এলো দেশের মাটিতে। প্রধানমন্ত্রীর বার্তা মেনে ঘরে ঘরে জ্বলে উঠল প্রদীপ, মোমবাতি। কোথাও মোবাইলের আলো জ্বালিয়েও একতার বার্তা দিতে দেখা গেল নাগরিকদের। নটা বাজতেই নিভে যায় ঘরের আলো, জ্বলে ওঠে প্রদীপ, মোমবাতি। 9 মিনিট ধরে আলো জ্বালিয়ে ঐক্যবদ্ধ হলো দেশ। করোনা ভাইরাসের মোকাবেলায় একজোট হওয়ার প্রতীক হলো এই আলোক শক্তি। আজকে আমরা সবাই একসঙ্গে 130 কোটি ভারতবাসী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একসঙ্গে লড়াই করছি আমরা দেশকে বাঁচানোর জন্যে, সমাজকে বাঁচানোর জন্যে, নাগরিকদের বাঁচানোর জন্যে। প্রজ্বলিত করকে করোনা কে সংক্রমণ সে লড়নে কি যে ইচ্ছা শক্তি ও বল মিলা হো হম সারে দেশ নে দেখা হ্যাঁ। প্রধানমন্ত্রী জি কে আহ্বান পর হমারে 130 করোড় কা দেশ একসাথ একজুট খড়া হ্যাঁ। বিভিন্ন নিষেধ আমরা পালন করছি কারণ আমাদের দেশের এবং দশের মঙ্গলের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্বকে করোনা মুক্ত করতে আমাদের সকলকে একজোটভাবে এই মশাল, মোমবাতি, টর্চ, যার যেটা আছে সেটা জ্বালাতে এর আগেও আমরা দেখেছি 500 ঘন্টা সব বাজিয়েছি ওনার কথাতে। উনি আগে যেটা বলবেন আমরা এরমভাবেই ওনাকে ওনার সাথে আছি, এটা আমরা বুঝিয়েছি ওনাকে। জেলা থেকে কলকাতা, সর্বত্র আমরা দেখলাম যে করোনার বিরুদ্ধে লড়াইয়ের এক আলোকোজ্জ্বল ছবি। ক্যামেরায় শুভদীপের সঙ্গে সুচরিতার রিপোর্ট, আরোহী নিউজ।